আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকে সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিএনপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের আলোচনা, নেতা কর্মীদের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ। আজকের আয়োজনে আরো যা থাকছে, রাজনৈতিক সমঝোতা হলে সব আসনে ব্যালেটে ভোট, সিএসসি। সবশেষ থাকছে শাওন হত্যার প্রতিবাদে রাজধানীতে যুবদের শোক রেলি। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এইবার বিস্তারিত। বিএনপি নেতৃবৃন্দ এবং ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে আজ বৈঠক হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য তাবিদ আওয়াল উপস্থিত ছিলেন। অন্যদিকে ব্রিটিশ হাইকমিশনের পক্ষে হাইকমিশনার রবার্ট চার্টন ডিকসন এবং হাইকমিশনার পলিটিক্যাল কাউন্সিলর টম বার্চ উপস্থিত ছিলেন। একাধিক কূটনৈতিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার হাইকমিশনার রবার্ট চার্টন ডিকসন নিজেও বৈঠকের খবরটি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা কূটনীতির অপরিহার্য অংশ। আজকে বিএনপি নেতাদের সঙ্গে দেখা করে ভালো লাগছে। পুলিশ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সাম্প্রতিক সহিংসতা, বিএনপি নেতা কর্মীদের মৃত্যুতে ব্রিটেনের উদ্বেগ প্রকাশ করা ছাড়াও বাংলাদেশে বর্তমান ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করছি। চলে যাচ্ছি পরের সংবাদে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, রাজনৈতিক সমঝোতা হলে সব আসনে ব্যালেটে ভোট হবে। এই নিয়ে দলগুলোর মধ্যে সমঝোতা হলে আমাদের কোনো অসুবিধা নেই, তখন আমরা ব্যালেট ব্যবহারে বিষয়ে সিদ্ধান্ত নেব। এটার কারণে যদি সব দল নির্বাচনে আসে তাহলে সেটা তো ভালো উদ্যোগ। বুধবার নির্বাচন কমিশনার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে সিইসি এসব কথা বলেন। তিনি বলেন, ইভিএম নিয়ে কোনো সংকট দেখছি না। রাজনৈতিক অঙ্গনে যে সংকট দেখছি তা ইভিএম নিয়ে নয়, আরো মোটা দাগে সংকট। আমরা আশা করি এবং সংকট কেটে যাবে। তার যদি ফয়সালা হয় সব ভোটে ব্যালেট হবে। আমাদের জন্য যেটা প্রয়োজন সেটা হলে নির্বাচনটা হলো কিনা, ইভিএম নয়। নির্বাচনটা অবাধ সুষ্ঠু নির্বিঘ্ন হলো কিনা সেটা ইভিএম হলো নাকি ব্যালেটে হলো সেটা নির্বাচন হওয়াটাই বড় কথা। কাজে বড় ধরনের সংকট ওখানে নয়, ওই সংকটটা যদি নিরসন হয় নির্বাচনটা সুন্দরভাবে উঠে আসতে পারে। সিসি বলেন, গতকাল 39 বিশিষ্ট নাগরিক যে বিবৃতি দিয়েছে ওটা আমি পড়েছি। ওনারা যে কথাগুলো বলেছে তা বহুবার বলা হয়েছে। জাফর ইকবাল বলেছিলেন, এটা খুব জটিল মেশিন। ওই হিসেবে বলছেন যে এটা দুর্বল যন্ত্র। যন্ত্র দুর্বল কি সবল এটা আমার বিবেচনা করার বিষয় নয়। সবল হওয়ারও দরকার নেই, দুর্বল হওয়ারও দরকার নেই। যন্ত্র কাজ করছে কিনা এটাই আসল বিষয়। বিগত বেশ কয়েক বছর ধরে আমরা হাজার হাজার নির্বাচন করেছি, হাজার হাজার ইভিএম ব্যবহার করেছি, কোথাও আমাদের যন্ত্র ম্যালফাংশন করেছে এমনটি ঘটেনি। হাবিবুল আওয়াল বলেন, ডিজিটাল জালিয়াতি সম্ভব এই কথা তো প্রথম দিন থেকেই বলা হচ্ছে। আমরা এই নিরসন করার জন্য প্রচুর সময় নিয়েছি, সব দলকে প্রযুক্তিবিদ নিয়ে এসে যাচাই করে দেখতে বলেছি। আমরা ওদের কথা আমলে নিয়ে পরীক্ষা করেছি। আমরা দেখলাম বাজারে যে কথাগুলো চালু রয়েছে ডিজিটাল জালিয়াতি সম্ভব, এসব পক্ষে আমরা কোনো প্রমাণ পাইনি। কিভাবে জালিয়াতি সম্ভব দলগুলো যদি নির্দিষ্টভাবে না বলতে পারে, দেখাতে না পারে, আমরা দৃঢ়ভাবে বলতে চাচ্ছি ডিজিটাল জালিয়াতি সম্ভব নয়। তিনি বলেন, আমাদেরকে প্রমাণ করতে হবে ডিজিটাল জালিয়াতি সম্ভব নয়। এটা কিন্তু আইনগত ভাষা নয়, যারা অভিযোগ করছেন তারাই আমাদের দেখিয়ে দেবেন লিখিত এবং মৌখিকভাবে যে কিভাবে জালিয়াতি সম্ভব। আজ অবধি কোনো দল এই কথাটা বলেনি বা দেখাননি। দলগুলোর মধ্যে ইভিএম নিয়ে আস্থা নেই, এটা জানি না কতটা আস্থা নেই। কতগুলো দল এসেছিল আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। 5-7টি দল সরাসরি ইভিএম এর পক্ষে বলছে, কতগুলো দল শর্ত সাপেক্ষে বলছে। ইভিএম এর পক্ষে যারা বলছেন তারা একেবারেই কম নয়। আমরা তাদের ভোটাভুটির জন্য ডাকিনি, মতামতের জন্য ডেকেছিলাম। আমরা সুবিধাগুলো তুলে ধরেছি, কারচুপি সহিংসতা নিঃসন্দেহে কমে যাবে। আমরা স্টাডি করেছি ওখানে, আমরা ভোট আপনি আপনারা ভোট আমি দিতে পারবো না, ওখানে জোর জোরি সহিংসতা অনেকখানি কমে যাবে। সিএসসি বলেন, রাজনৈতিক আরো প্রকট হবে এটা আমি বিশ্বাস করি না। ইভিএম নিয়ে রাজনৈতিক সংকট প্রকট হবে না। আরেকটা জিনিস বলছেন, ভারতে তুলনা দেওয়া হচ্ছে পেপার ট্রেল যুক্ত করা, এটা যদি থাকে কে কাকে ভোট দিল পরে দেখা যায়। ভারতে যত নির্বাচন হয়েছে ওই পেপার ট্রেল দিয়ে কেউ এমপি পদে নির্বাচিত হয়েছেন এমন নজির নেই, একটা হয়নি এমন। আমাদের দেশে যে ব্যালট হয়েছে গত 50 বছরে, আদালতে মামলা করে পূর্ণ গণনার পর সংসদে এসেছে, এই তথ্য আছে কিনা? যদি না থাকে তাহলে এই একটা জিনিস নিয়ে আপনারা এত উঠে পড়ে লাগলেন কেন? বিগত 50 বছরে কোনো নির্বাচন দেখা গেছে কি? আমাদের দেশে কারচুপি হয় তাহলে মামলার পর কেউ তো জয়ী হয়ে আসেননি। কাজে নির্বাচনটা সুষ্ঠুভাবে করাটাই বড় কথা, আস্থাভাজন ভাবে। তিনি বলেন, আমরা যদি ইভিএম তুলে দিই আর যদি কারচুপি হয়, আমি নিশ্চিতভাবে বলতে পারি কেউ পরাজিত হয়ে মামলা করে পূর্ণ গণনা করে জয়ী হয়ে সংসদে আসতে পারবে না। এটা গ্রাউন্ড রিলেটেড।
আমরা এটাকে আমলে নিয়েছি। ভারত কিন্তু বায়োমেট্রিক দিতে পারেনি আমাদের ইভিএম এর মতো। ইউরোপের কথা বলা হচ্ছে, আমি জানি না কি জন্য এইসব দেশে ইভিএম তুলে দেওয়া হয়েছে, তবে ওদের যদি হাতে তুলে ভোট দিতে বলেন, ওরা ভদ্রভাবে তুলে ভোট দিয়ে চলে আসবেন। নির্বাচন নিয়ে ওখানে কারচুপি হয় না, ওদের ওখানে কোনো মেশিন বসাতে হয় না, কারণ ওদের ওখানে সভ্যতা ও নিয়মতান্ত্রিকতা এমন একটা পর্যায়ে এসেছে যে ইভিএম কি আর ব্যালট হলেই কি। আর্থিক সংকটের মধ্যে বড় অঙ্কের টাকা দিয়ে ইভিএম কেনা কতটুকু যুক্তি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আর্থিক সংকটের কথা আমি অ্যাপ্রিসিয়েট করি, এটা মনে করলে মন্ত্রণালয় দেখবে, এটা মনে করলে মন্ত্রণালয় দেখবে, এটা দেখার দায়িত্ব আমাদের না। একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য ইভিএম লাগবে। সরকার বললো পয়সা দিতে পারবো না, দেশের মানুষকে আর্থিক সংকটে ফেলে আমরা তো জোরাজুরি করবো না। সুষ্ঠু নির্বাচনের যে আর্থিক মূল্য এবং অসুষ্ঠু নির্বাচনের যে আর্থিক মূল্য তা ইভিএম এর মূল্যের চেয়ে অনেক অনেক বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি 150টি ইভিএম এ করা আর 150টি আসনে ব্যালট ভোট করার। কোনো পরিবর্তন করতে হলে আমাদের আবার পুনরায় আলোচনা করতে হবে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।